যদিও ক্রিকেট ব্যাটসম্যানের খেলা হিসেবে পরিচিত, তবুও এমন কিছু ফাস্ট বোলার আছে যারা এই খেলাটিকে দীর্ঘ সময় ধরে শাসন করছে। সর্বকালের সেরা 10 জন ফাস্ট বোলার সম্পর্কে আজ জেনে নিব। ক্রিকেটের বেশিরভাগ নিয়ম ব্যাটসম্যানদের পক্ষে থাকার পরও এই ফাস্ট বোলাররা ব্যাটসম্যানদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে দেননি। কখনো কখনো ব্যাটসম্যানদের উপর এরাই আধিপত্য বিস্তার করেছেন, ব্যাটসম্যানের জন্য সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে অবিশ্বাস্য পারফরমেন্সের জন্য ক্রিকেট ইতিহাসে তারা আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। আসুন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা গতির কিছু ফাস্ট বোলার সম্পর্কে জেনে নেই, যারা নিজ নিজ দেশের হয়ে আধিপত্য বিস্তার করেছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানের উপর। এই বোলাররা টেস্ট ক্রিকেটে 150 বা তারও বেশি উইকেট শিকার করেছেন। সর্বকালের সেরা 10 ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। জেমস মিচেল অ্যান্ডারসন জন্মগ্রহণ করেন 1982 সালের 30শে জুলাই। 22শে মে 2003 সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর থেকেই সর্বকালের অন্যতম সেরা পেসার হিসেবে নিজেকে পরিচিতি করেছেন। সুইং বোলার হিসেবে খ্যাতি থাকা এই বোলার প্রত্যেক ব্যাটসম্যানের কাছেই এক আতঙ্কের নাম। জেমস অ্যান্ডারসন 143 টেস্টে 26.84 গড়ে সংগ্রহ করেন 564টি উইকেট। গ্লেন ম্যাকগ্রা 1970 সালের 9 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এই অস্ট্রেলীয় কিংবদন্তি ফাস্ট বোলার। 1993 থেকে 2007 সাল পর্যন্ত যে সময় অস্ট্রেলিয়া শাসন করছিল বিশ্ব ক্রিকেটকে, সেই সময় বেগি গ্রিনের অন্যতম একজন সদস্য ছিলেন তিনি। 124 টেস্টে 21.64 গড়ে 563টি উইকেট সংগ্রহ করেছেন এই কিংবদন্তি ফাস্ট বোলার। তারপর ডেল স্টেইন, আধুনিক যুগের অন্যতম সেরা দ্রুতগতির বোলারদের একজন ডেল স্টেইন জন্মগ্রহণ করেন 1983 সালের 27শে জুন। স্টেইনগান নামে খ্যাতি পাওয়া এই বোলারের গড় টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা। 2008 থেকে 2014 সাল পর্যন্ত রেকর্ড 263 সপ্তাহ আইসিসি বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ডেল স্টেইন। 88 ম্যাচে 22.64 গড়ে 421 উইকেট পেয়েছেন সময়ের অন্যতম সেরা এই ফাস্ট বোলার। তারপর ওয়াসিম আকরাম 1966 সালের 3 জুন জন্মগ্রহণ করেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল বাঁহাতি এই ফাস্ট বোলার। ওয়াসিম আকরাম পাকিস্তান জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন 104টি টেস্টে। বাঁহাতি এই ফাস্ট বোলার বলকে যে কোনো কন্ডিশনেই সুইং করানো ও বলের মুভমেন্ট নিয়ন্ত্রণ করাতে পারদর্শী ছিলেন। আকরাম ছিলেন রিভার্স সুইংয়ের অন্যতম পথিকৃতদের একজন। 1985 থেকে 2002 সাল পর্যন্ত খেলা এই ফাস্ট বোলার 104 টেস্টে 23.62 গড়ে তুলে নেন 414টি উইকেট। তারপর রিচার্ড হ্যাডলি, নিউজিল্যান্ড কিংবদন্তি স্যার রিচার্ড জন হ্যাডলি 1951 সালের 3 জুলাই জন্মগ্রহণ করেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ফাস্ট বোলার ও অলরাউন্ডারকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। 1973 থেকে 1990 পর্যন্ত 86 টেস্ট ম্যাচে 22.29 গড়ে 431 উইকেট নিয়েছেন রিচার্ড হ্যাডলি। মূলত ক্রিকেটের লম্বা সংস্করণ এই তিনি প্রথম বোলার যিনি 400 উইকেটের মাইলফলক অতিক্রম করেছিলেন। হ্যাডলি প্রথাগত সুইংয়ের মাস্টার পাশাপাশি করেছিলেন 27.16 গড়ে 3,124 রান, যার মধ্যে ছিল 2 সেঞ্চুরি ও 15 হাফ সেঞ্চুরি। ওয়াকার ইউনিস, সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলারদের একজন ওয়াকার ইউনিস জন্মগ্রহণ করেন 1971 সালের 16 নভেম্বর। দ্রুতগতির সাথে রিভার্স সুইং করানোর অবিশ্বাস্য ক্ষমতা ছিল এই ফাস্ট বোলারের। ওয়াকার ওয়াসিম আকরাম একসাথে দীর্ঘদিন যাবত পাকিস্তানি বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন। দ্রুতগতির সাথে সুইং রিভার্স সুইং করতে পারার কারণে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কার্যকরী বোলিং জুটির অন্যতম ছিল ওয়াকার ইউনিস ওয়াসিম আকরাম বোলিং জুটি। 1990-এর শেষের দিকে এই বোলিং জুটি পাকিস্তানকে অনেক ম্যাচে জয় পেতে সাহায্য করেছিল। 1989 থেকে 2003 পর্যন্ত 87 টেস্টে 23.56 গড়ে 373টি উইকেটের মালিক হন এই পাকিস্তানি কিংবদন্তি। কার্টলি অ্যাম্ব্রোস, কার্টলি অ্যাম্ব্রোস একজন কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার, জন্মগ্রহণ করেন 1963 সালের 21 সেপ্টেম্বর। তিনি প্রথমে একজন বাস্কেটবল খেলোয়াড় হতে চাইলেও পরবর্তীতে একজন ফাস্ট বোলার হন। অন্যদের চেয়ে একটু দেরিতে ক্রিকেট খেলা শুরু করলেও খুব দ্রুতই নিজেকে মেলে ধরতে সক্ষম হন। 6 ফুট 7 ইঞ্চি উচ্চতার কারণে তিনি এমন উচ্চতায় বাউন্স তুলতে পারতেন যা ব্যাটসম্যানের জন্য অস্বস্তিকর হতো। 1993 সালে তিনি 1 রানে 7 অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছিলেন। 1988 থেকে 2000
এই সময়ে 98 টেস্টে 20.99 গড়ে অ্যামব্রোস পেয়েছিলেন 405 উইকেট। ডেনিস লিলি 1949 সালের 18 জুলাই জন্মগ্রহণ করা এই ফাস্ট বোলার কেরিয়ার জোরে পরিচিত ছিলেন তার অগ্নি মেজাজের জন্য। লিলি তার কেরিয়ার শুরু করেছিলেন একজন অত্যন্ত দ্রুত গতির বোলার হিসাবে। 1970 থেকে 1983 এই পর্যন্ত 13 বছরে তিনি 70 টেস্টে 23.92 গড়ে সংগ্রহ করেন 355 উইকেট। লিলি 1975 থেকে 1983 সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে প্রথম 3 বিশ্বকাপে অংশগ্রহণ করেন। কুর্টনি ওয়ালস 1962 সালের 30 অক্টোবর জন্মগ্রহণ করা ওয়ালস 1984 থেকে 2001 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের দ্যুতি ছড়ান। কুর্টনি ওয়ালস ও কার্টলি অ্যামব্রোস মিলে অনেক বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিংয়ে নেতৃত্ব দিয়েছিলেন। এই দুজন মিলে 49 ম্যাচে 421 উইকেট ভাগাভাগি করেছেন, যা অনন্য সাধারণ এক বোলিং জুটির সাক্ষ্য দেয়। ওয়ালস সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক 132 ম্যাচে 24.44 গড়ে 519 উইকেট সংগ্রহ করে। ইমরান খান 1952 সালের 5 অক্টোবর জন্মগ্রহণ করা ইমরান খান পাকিস্তান ইতিহাসের সেরা খেলোয়াড়দের অন্যতম। ক্যারিশমেটিক এই অলরাউন্ডার পাকিস্তানকে অনেক ম্যাচ জিতিয়েছেন একাই। তিনি শুধু 332 উইকেটই নেননি, ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে করেছেন 3,807 রান। তিনি পাকিস্তানের হয়ে 88 ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন, বোলিং করেছেন 22.81 গড়ে। 2 দশকের ক্যারিয়ারে 5 উইকেট নিয়েছেন 23 বার, ম্যাচে 10 উইকেট নিয়েছেন 6 বার। এই ছিল সর্বকালের সেরা 10 ফাস্ট বোলারের তালিকা। ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।